সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। দর্শক বন্ধু, আজকে বিরাট একটা খুশির খবর। সে খবরটা হচ্ছে, বেশ কয়েকটা দিন বাদ দিয়ে আপনারা কিন্তু আবার আপনাদের সেই কাছের মানুষ, মনের মানুষটিকে খুব কাছে পেয়ে গেছেন, যে মানুষটি প্রত্যেকের বিপদ আপদে পাশে থাকেন, সঙ্গে থাকেন, সুখের দিন দুঃখের দিনে আপনাদের সঙ্গে থাকেন, জ্যোতিষ এবং তন্ত্র মতে কাজ করেন, জ্যোতিষ কুলে জন্ম, আর যে সমস্ত কাজগুলো তিনি করেন একদম 100% গ্যারেন্টি সহকারে কাজ করেন। বহু ফোন আসতো, দাদাকে পাচ্ছি না কেন? আপনারা জানেন, তন্ত্র করতে গেলে মাঝে মাঝে নিজেকেও কিন্তু সাধনায় রপ্ত করতে হয় বা নিজের জন্যও কিছু কাজ করতে হয়, সেই সময় সমস্ত কিছু ছেড়ে সেই সাধনায় নিজেকে লিপ্ত রাখে। সেই মানুষটি হচ্ছেন পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী। উত্তমদাকে সবার প্রথম স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। উত্তমদা নমস্কার। নমস্কার। প্রথমে প্রণাম জানাই আমার মাতৃ মা বাবা এবং মাকে, প্রণাম জানাই আমার গুরুদেবকে, প্রণাম জানাই আমার দয়াময়ী আনন্দময়ী কৃপাময়ী তারাময়ী মাকে, তারাময়ী বিদ্মহে মহাগাজ্যে চ ধীময়ী তন্নে তারে পূজয়েত্, কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কামোক্ষ পদী দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা তারা, 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 জয় জয় তারা, জয় মা তারা। উত্তমদা, মাঝখানে আপনি কিছুদিন সাধনার মধ্যে নিজেকে লিপ্ত রেখেছিলেন, আপনার তো তন্ত্রকুলে যেহেতু জন্ম আপনাকে সাধনাটা মাঝে মাঝেই করতে হয়, এবং আপনি যে কাজগুলো করেন গ্যারেন্টি সহকারে কাজ করেন এবং একটা টাইম বেঁধে দেন, একদম একদম, যে 3 মাস থেকে 6 মাস তার মধ্যে আপনারা রেজাল্ট পাবেন এবং পেয়েও থাকে মানুষ। বহু কাজ আপনার দেখেছি আমরা, আপনার যে ইউটিউবে অনুষ্ঠান চলে বা ফেসবুক আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে যোগ্য করছেন, নিজে বসে কাজ করছেন। একদম, আমি নিজে নিজেই করি, কারণ অন্যের উপর আমি বিশ্বাস করি। আমি যা করি, যা বাস্তব তাই চিরন্তন, যেটা সঠিক বাস্তবভাবে বলি এবং বাস্তবভাবে চলি, এটা দীর্ঘদিন একটা প্রসেস। এবং আজকে না প্রথম থেকে, আজকে কয়েক শুরু কয়েক বছর থেকে আমি চলছি, কয়েক বছর ধরে। এবং যেহেতু আমি পুজো পাঠের আধারে রয়েছি, পুজো পাঠ নিয়ে সবসময় থাকি, সেই কারণে আমি কিছু একটু কাজের জন্য আমি আসতে পারিনি মাস তিনেক হবে। 3 মাস আমি প্রোগ্রাম কোনো চ্যানেলে আমি বসতে পারিনি, 2-1টা চ্যানেল হয়তো করেছি কোনো রকমের, ওই মানে রিপিটেড প্রোগ্রাম চলেছে। তথাপি আমি এখন থেকে কন্টিনিউ কথা দিচ্ছি, আবার পুনরায় আবার মতন পুনরায় মুসিক মানে আমার গমন হচ্ছে, যেরকম একটা দুর্গা মাকে বলি যে মা পরের বছর আবার তুমি এসো, আমি সেইভাবে আবার পুনরায় আবার আপনাদের সামনে এসছি। আশা করছি যে আমি যত যেই কাজটা দিতে পারবো, আপনি খালি ভগবানের প্রতি একটুখানি ভরসা রাখবেন, আমার প্রতি একটু বিশ্বাস করবেন, আমাকে আমি 100% আপনাকে কাজ রেজাল্ট দেবো, একদম এটা গ্যারান্টি সহকারে। একটু দেখে নিন আপনারা কে আছেন। হ্যালো নমস্কার। কলকাতা। দাদার অনুষ্ঠান তো নিশ্চয়ই এর আগে দেখেছেন। দাদার সান্নিধ্যে কখনো আপনি বা আপনার পরিচিত কেউ এসেছিলেন? আচ্ছা মা, প্রথমে বলি মা, তোমার শুক্রবার জন্ম ছিল, শুক্রবার সিংহ রাশি এবং সিংহ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন পূর্ব ভালমণি নক্ষত্র, তোমার জানা আছে তো? তোমার কেরিয়ার এবং বিবাহিত জীবন নিয়ে তোমার মূলত প্রশ্ন মা, ভুল বললাম না তো মা? তুমি মা যে তুমি যতটুকু মানে মানুষের জন্য করবে অপযশ বদনাম ভাগ্যটা বেশি পাবে মা, নাম যশের ক্ষেত্রে বাধা হয় তোমার, ওটা তোমার প্রাপ্তি, তাই তো? এবং দেখবে মা, তোমার ক্ষেত্রে মাঝে মধ্যে ইদানিং সময়টায় দেখবে তোমার একটা সিদ্ধান্ত গোলযোগ হয়ে যাচ্ছে, সিদ্ধান্ত সঠিক তুমি নিতে পারছো না মা, সিদ্ধান্ত ক্ষেত্রে একটু গোলযোগ হয়ে যাচ্ছে এবং ধৈর্যটা মাঝে মধ্যে খুব হারিয়ে ফেলছো তুমি, লোয়ার পোর্শনে তোমার পেন আসছে মা। এবং সঙ্গে আরেকটা জিনিস একটা কথা বলি, যে কোনো হওয়া কাজগুলো মুখের কাছে কেটে যাবে, একদম কেটে যাচ্ছে, তাহলে মা কোনটা না বলো? আচ্ছা, আপনাকে আমিও জিজ্ঞেস করিনি বা দাদাও বলেননি কি জানতে চাইছেন, আপনি যে কারণে এখানে ফোনটা করেছেন, দাদা ডেট অফ বার্থ থেকে সেটা ধরতে পেরেছেন তো? একদম পারফেক্ট ধরতে পেরেছেন। তাহলে এখান থেকে একজন জ্যোতিষ নির্বাচন করা এইভাবেই মানে যায়,
যে আমার মনে কি প্রশ্ন, আমি কেন জ্যোতিষের কাছে এলাম, এটা কে ধরতে পারছে, যেটা কিন্তু উত্তমদা ধরে দিলেন। একটা অনেক কথা বলতে পারি কি আমি? অবশ্যই অবশ্যই বলুন। আমি বলতে চাই যে আমি 9টা গ্রহকে মানি, 12টা রাশিকে মানি, একদম সর্বপ্রথম মানি নিজের ভাগ্যকে, একদম বিধিতে বিধানে বিধাতা লিখে দিয়েছে, দাদা সেই কথাটাই বলেছে এবং আমি শুনে খুব খুশি হয়েছি, এবং আমি কিভাবে চলবো সেটা একটু দাদা আমাকে। একদম মা, আমি তোমাকে একটা কথা বলি মা, তুমি খুব ভালো কথা বললে, আমরা কিন্তু কেউ ভাগ্যকে পরিবর্তন করতে পারি না, যেটা অবাস্তব কথা। কারণ হলে অনেক সময় তো শুনবে মা আমরা বলি ভাগ্য পরিবর্তন করি, ভাগ্য কিন্তু পরিবর্তন করা যায় না। আমরা কি করি, গ্রহের যে অশুভ গ্রহ, বিপাক গ্রহ, শত্রু গ্রহ, যেটা নাকি যেমন তোমার চন্দ্র এবং রাহু তোমাকে তোমার জীবনটাকে ছাড়কার করে দিতে পারে, এই জায়গাটাকে আমরা আটকাতে পারি। কিভাবে? আমরা যেমন জ্বর হলে একটা ওষুধ খাই, মেডিসিন খাই, সেরকমও গ্রহের একটা খাবার আছে। খাবারটা কি আছে? যাগযজ্ঞ, কলিতে বলছে যাগযজ্ঞ পূজা পাঠ। যাই হোক মা, তোমার ক্ষেত্রে একটা কথা বলি, তুমি লগন চাঁদে এমনি তুমি টার্গেট করো কিন্তু টার্গেটে পৌঁছাতে পারো না, তুমি একটুখানি কাউকে প্রতিকার করো, বুঝেছো মা? একটু রেমেডির মাধ্যমে তুমি যাও। একটা কথা জিজ্ঞেস করছি, আমার বিবাহিত জীবনে যে সমস্যাটা আছে সেটা কি একদম আমাকে অনেস্টলি? আমি তো তোমাকে ওই জন্য বললাম তোমার জীবনটা ছাড়কার ব্যাপার, আমি কেন বললাম? কিন্তু সেটাকে যদি সারা জীবনের জন্য জুড়ে দিয়ে সুন্দর ভাবে চালানো যায়, না না মা তোমার যাবে না। তুমি ছকটা তুমি কোথা থেকে বলছো? তুমি একদম আছে মা, তোমার ক্ষেত্রে রবি এবং শুক্র দারিদ্রতার প্রভাব ফেলেছে, সঙ্গে চন্দ্র এবং রাহু গ্রহণ দোষ করেছে। আপনি দেখুন টিভি স্ক্রিনে মোবাইল নাম্বার রয়েছে 7278091811 এবং আরো একটি নাম্বার 9749742234 08, এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। আপনারা মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন মাসের প্রথম এবং তৃতীয় মঙ্গলবার, বর্ধমানে পেয়ে যাচ্ছেন দ্বিতীয় এবং চতুর্থ বুধবার, শ্রীরামপুরে পেয়ে যাচ্ছেন প্রথম এবং তৃতীয় শুক্রবার, জগদীশপুরে পেয়ে যাচ্ছেন প্রথম এবং তৃতীয় শুক্রবার, এছাড়া মাসে একবার করে রায়গঞ্জ, মালদা, শিলিগুড়িতেও দাদাকে পাবেন, দমদমে প্রত্যেক বৃহস্পতিবার 4টে থেকে 8টা পর্যন্ত, ব্যারাকপুরে পাচ্ছেন 12টা থেকে 4টে পর্যন্ত, তারকেশ্বরে পাবেন প্রত্যেক রবিবার, অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। জয় মা তারা। জয় মা তারা। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে ফোন করছেন? আমি উল্টোডাঙা থেকে ফোন করছি, উল্টোডাঙা। বলুন আপনার নাম? অমিত শাহ। অমিত বাবু ডেট অফ বার্থ? 17/10/91। 17/10/91 কটার সময় জন্ম? বিকেল 4:22 কলকাতা। বিকেল 4:22 কলকাতায় জন্ম। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? এর আগে অনেকবার দেখেছি কিন্তু লাইন পাইনি, আজকে পেলাম। আজকে পেয়েছেন। বাবা তোমার বৃহস্পতিবার জন্ম ছিল? বৃহস্পতিবার? হ্যাঁ বৃহস্পতিবার ছিল স্যার। হ্যাঁ মীন, মীন লগ্ন এবং মকর রাশি, ইদানিং সময় তুমি কোন কাজকর্মের সব ক্যারিয়ার নিয়ে তোমার প্রশ্ন, তাই তো? হ্যাঁ আমার তাই নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, ইদানিং সময়টা খুব ডিস্টার্বের মধ্যে বাবা যাচ্ছে তোমার। হ্যাঁ আমি বর্তমানে সিভিক ভলান্টিয়ারে কাজ করছি আর। হ্যাঁ তাও তথাপি তোমার সাকসেস নেই তোমার? না। তাই তো? না আমি যা বলছি, আমি সরকারি চাকরির জন্য 2015 থেকে পড়াশোনা করছি, সেরকম ভাবে কোনো সাকসেস পাচ্ছি না আর কি। আমি তোমাকে বললাম তোমার সাকসেস নেই, সেই জন্য প্রথমেই তো বললাম তোমাকে। তাই হোক বাবা, তোমার ক্ষেত্রে একটা কথা বলি, তোমার ক্ষেত্রে যেটা নাকি আমি পেলাম তোমার ছকটাতে, সেটা হচ্ছে গিয়ে রবি, একটু তুমি আশ্বিন মাস করে তোমার জন্ম, আশ্বিন মাস শেষের দিক করে, বাংলার আশ্বিনের শেষের দিক করে তোমার জন্ম, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ এই কারণে বাবা তোমার রবির ক্ষেত্রে একটু নিচস্থ রবি অবস্থান করছে, এবং চন্দ্রের শনি এবং চন্দ্র, শনি এবং রাহু, তোমার জীবনটা ছন্নছাড়া জীবন, কখন কোথায় থাকবে তুমি নিজেও জানতে পারো না, তাই তো? হ্যাঁ স্যার। আবার তোমার হওয়া কাজগুলো মুখের কাছ দিয়ে কেটে যাবে। কি করতে হবে স্যার? তুমি যদি পারো বাবা, তোমার শনিটা আবার ঠিক আছে, কিন্তু তুমি যদি পারো একটু কাউকে ছকটা দেখিয়েছিলে এর আগে কাউকে?
হ্যাঁ, একবার চাম্পাটিতে দেখেছিলাম, উনি আমাকে মুক্ত ক্যাটফ্রাই টোপাজার পলা লিখেছিলেন। ভুল করেছে না এই জায়গাটাই? একটু আপনি একটা কাজ করুন, দেখুন উত্তমদার দুখানা মোবাইল নাম্বার আছে 7278091811, আরেকটি নাম্বার হচ্ছে 9748223408, এই নাম্বারে একটু ফোন করে বুকিং করুন। আপনি আপনার কাছাকাছি দমদমে বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন, চারটে থেকে আটটা পর্যন্ত একদম দমদম মেট্রো স্টেশনের কাছেই, আপনি একটু যোগাযোগ করে নিন, ঠিক আছে? কারণ বাবা তোমার এখানে আরো কিছু কাজ কথা যেগুলো আছে ওগুলো তোমার চেম্বারে বলতে পারবো, এখানে ওগুলো বলা ঠিক না। আরো একটা বিষয় প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যে আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই না অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের সান্নিধ্যে আসতে ভয় পান, ভাবেন বোধ হয় প্রচুর টাকা, কিন্তু না দর্শক বন্ধু, উত্তম চক্রবর্তী একজন খুব সাধারণ মানুষ, সাধারণভাবে থাকেন, সাধারণভাবে চলেন এবং সাধারণ মানুষকেই কিন্তু খুব ভালোবাসেন, সেই কারণে খুব সামান্য খরচের মধ্যেই কিন্তু তিনি প্রতিকার প্রতিবিধানগুলো করেন। কারণ এই যে তিনি কথাটা বললেন যে এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে জন্মগ্রহণ করেছি যেখানে ইচ্ছে করে কোনো মানুষের থেকে বিরাট অ্যামাউন্ট চাইতে পারি না, মানুষকে ঠকাতে পারি না, এটাই বোধ হয় উত্তমদার। না দেখো একটা জিনিস কি, যা বাস্তব তাই চিরন্ত, আমার কাছে আসলে যে অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে এটা নয়। একটা দেখো আমি মাঝখানে কিছু করেছিলাম, কিছু এমনিতে আমার সবসময় কিছু না কিছু লেগেই রয়েছে কাজ, হ্যাঁ কাজকর্ম রয়েছে, এবং সঙ্গে আমি দরিদ্র নারায়ণ সেবা বা বস্ত্র বিতরণ এগুলো অনেক কিছুর সঙ্গে যুক্ত থাকে, কিন্তু আমি চাই যে মানুষ প্রত্যেকটা মানুষ জানি কাজ পায়। যেমন আমার কাছে তারকেশ্বর থেকে একদিন দেখাতে এসেছিলেন ভদ্রলোক, আরামবাগ থেকে তারকেশ্বর এসেছেন, মানে ফিজিটটা দেবে ভিজিটের পয়সা নেই, তথাপি আমি তাকে প্রেডিকশন করেছি, এবং যেটা নাকি আমার মিনিমাম রেমেডি যেটা হয় আমি ওনাকে বললাম বাবা তুমি এটা নিয়ে যাও, এটা ব্যবহার করো, তুমি আস্তে আস্তে আমাকে রিকভার করো, এবং পরবর্তী সময় কিন্তু দু তিন সপ্তাহ পরে তিনি এসে আমাকে এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে নিজে কাজটা পেয়েছেন, কাজটা পাওয়ার পরেই বলছে বাবা আমি এখন বেকার ছিলাম কাজ করছি আমি তোমার কাছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূমের নলাচি থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো স্যার। আপনার নাম? অমল দাস। অমলবাবু, ডেট অফ বার্থ? 13/9/1986। 13/9/1986, কটার সময় জন্ম? সন্ধ্যে 7:15। সন্ধ্যে 7:15, জন্মস্থান? উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা কোথায়? উত্তর চব্বিশ পরগনা বনগাঁ। এখন বাবা নলাটি থাকো তাই তো? আচ্ছা বাবা, তোমার হচ্ছে কি তোমার ওই শনিবার জন্ম ছিল? শনিবার। তার আগে একটা কথা বলি স্যার। আপনার কাছে আমার এক বোনের জামাই গেছিল, বর্তমানে দেখিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, মানে 11 মাস হলো, তা স্যারের কাছে 11 মাস, এখন অবধি 11 মাস হলো, তা উনি 8 মাস পর থেকেই মানে আস্তে আস্তে রেজাল্ট পেতে শুরু করেছে। স্যার কিছু নিয়ম কানুন বলেছিলেন সেগুলো মানে পালন করছেন, কি বলেছেন না বলেছেন সেগুলো আমাকে বলেনি, তবে বলেছেন যে আস্তে আস্তে উপকার বুঝতে পারছে আর কি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কেরিয়ার এবং শারীরিক নিয়ে প্রশ্ন ছিল মনে হয়। বর্ধমানে তো আপনি বুধবার বসেন, মঙ্গলবার এবং চতুর্থ বুধবার, মঙ্গলবার মেদিনীপুরে, মঙ্গলবার না এক মঙ্গলবার মেদিনীপুর আর এক মঙ্গলবার বর্ধমান। তো যাই হোক, ঠিক আছে বাবা, তোমার তোমারও তো মূলত কেরিয়ার নিয়ে প্রশ্ন, কেরিয়ার বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন তোমার তাই তো? হ্যাঁ, আমি বিবাহিত, কিন্তু আমার মেইনলি কেরিয়ার নিয়ে প্রশ্ন, মানে ঠিকঠাক কাজের জায়গাটা ঠিকঠাক গিয়ে হচ্ছে না। প্রথম কথা বলি বাবা, হ্যাঁ বাবা তোমাকে বলছি তুমি শুনে নাও, প্রথম কথাগুলো তোমাকে বলি, তোমার মীন লগ্ন এবং ধনুরাশি, তুমি খুব ভালো মার্গের একটা মনের মানুষ, ভালো মার্গ তোমার মতে রয়েছে। হ্যাঁ, কিন্তু বাবা তুমি যে কেরিয়ারটা কর, কেরিয়ারটা ক্ষেত্রে কিন্তু বাধা হয় তোমার, কেরিয়ার করতে গেলে বাধা প্রাপ্ত হও তাই তো? আবার তোমার রেগে যাওয়া একটা ট্রেন্ড হয়েছে, দাম করে তুমি রেগে যাও। হ্যাঁ সেটা দেখিয়েতাম, কিন্তু এখনো একটা কন্ট্রোল আছে, এখন কন্ট্রোল আছে যাই হোক। এবং সঙ্গে একটা কথা বলি বাবা, তোমার মধ্যে রবি এবং বুধ ভালো আছে, কিন্তু তোমার বাবা একটা কালসর্প দোষের প্রভাব আছে, যেই কারণে তোমার কাজগুলো ক্রমাগত দেরিতে হয়, ডিলে হরে, বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক, তোমার কাজগুলো খুব লিটেলেটে কাজগুলো হবে, এবং সঙ্গে শুক্র এবং রাহু, শুক্র রাহু মানে দেখবে মাঝে মধ্যে দেখবে তুমি সাংসারিক জীবন করেছো বাবা, কিন্তু মাঝে মধ্যে যেন এক হঠাৎ করে একটা ঝড় চলে আসে, আবার কিছুদিন ঠিক থাকে আবার যেন একটা হয়, এরকম কন্টিনিউ হতে থাকে তাই তো? হ্যাঁ প্রায়। আবার তোমার মধ্যে একটু নেগেটিভ ভাইব্রেশনটা বেশি কাজ করে,
যেমন ধরো দেখো তোমার এই যে হাতটা দেখাচ্ছি, দেখো মধ্যমা যে আঙ্গুলটা আছে এই মধ্যমা আঙ্গুলটা দেখো ঠিক এই জায়গাটা তোমার ডাউন আছে, বসা আছে দেখো। আমি টিভি থেকে একটু, তোমার হাতটা দেখো, তোমার হাত টিভি থেকে একটু দূরে আছে। বর্ধমানে আপনার রিলেটিভ দাদার কাছে গিয়েছিলেন, গিয়ে দেখিয়েছেন এবং 8 মাস বাদে থেকে তিনি কিন্তু খুব ভালো আছেন এখন আস্তে আস্তে। আপনি দাদার কাছে আসেননি, ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দেওয়ার সাথে সাথে যে কটা কথা তিনি বললেন এবং আপনি নেগেটিভ থিংকার, কোনো কিছু হওয়ার আগে এটা বোধহয় হবে না, এটা বোধহয় পারবো না, এই যে চিন্তা একদম, মানে কি বলবো আমাকে বলতে দেন একটু। আমি একদম গুরুজি ঠিক কথাই বলেছেন, আমার মধ্যে খুব বেশি মাত্রায় নেগেটিভ চিন্তাধারা কাজ করে আমি এটা খুব ভালোভাবে ফিল করেছি যে পারবো না, হয়তো হবে না, হয়তো হবে কি না, এরকম ধরনের মানে আমার মধ্যে চিন্তা ভাবনা কাজ করে। ঠিক আছে বাবা, তুমি যদি পারো একটু কাউকে এই জায়গাটা একটু ঠিক করে নাও, কেমন এখন থেকে তুমি রেমিডি মার। হ্যালো বলছি, আমার একটাই প্রশ্ন যে আমার কি, আমি কি আপনার কাছে গিয়ে মানে ক্যারিয়ারে ঠিকঠাক ভাবে সাফল্যের জায়গাটা পাবো? একদম পাবে, কারণ তোমার জায়গা যদি পেয়েছে তাহলে তুমি কেন পাবে, কেন আপনি কেন পাবেন না, কেমন না? আমার আমার কি ব্যবসার চাপ না চাকরির চাপ? না, তোমার বাবা ব্যবসার দিকে ইন্ডিকেশনটা বেশি পাচ্ছে, কেমন? তুমি যদি পারো আমাকে তারাপীঠে পেয়ে যাবে, 5 তারিখ থেকে আমি থাকবো 7 তারিখ পর্যন্ত, 5 থেকে 7 তারাপীঠে পাবে আমাকে, পারলে একটু যোগাযোগ করে নিই অবশ্যই, কিন্তু অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, আমি শাস্ত্রীজি প্রণাম, দুজনকে প্রণাম জানাচ্ছি। আজি বাদুল মাস বলছি যে আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম সুমিত কর্মকার। কোথা থেকে ফোন করছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ? 2005 30 আগস্ট 11:18। 30 আগস্ট 2005 সকাল 11:18? হ্যাঁ, 30 আগস্ট। হ্যাঁ, 30 আগস্ট সকাল 11:18 সকাল 11:18 জন্মস্থান বাঁকুড়া, রবীন্দ্রনগর, বাঁকুড়া। ছেলেকে পড়াশোনা করছে তো মা? হ্যাঁ, পড়াশোনা নিয়ে প্রশ্ন তো? হ্যাঁ, ছেলের ক্যারিয়ার নিয়ে ছেলে সেটাই বলছেন তো, যে ছেলের এডুকেশন নিয়ে প্রশ্ন। হ্যাঁ, ছেলে এখন কি করছে? ছেলে ক্লাস 8 এ পড়ে। আমি তো বললাম পড়াশোনা নিয়ে প্রশ্ন, আমি তো বলতাম ক্যারিয়ার। যাই হোক, প্রথম কথা বলি মা, ওর ক্ষেত্রে ওর রাশি হচ্ছে মিথুন রাশি এবং লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, তোমার জানা আছে তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ও মঙ্গলবার জন্মেছিল? হ্যাঁ মঙ্গলবার জন্ম। হ্যাঁ, পুনর্বসু নক্ষত্র একাদশীতে জন্মেছে। আচ্ছা, ওর ক্যারিয়ার এবং তোমার পড়াশোনার জায়গা নিয়ে বলছি তোমাকে। প্রথম কথা বলি মা, ও তোমার ছেলে এমনি ভালো ছেলে, এডুকেশন যথেষ্ট ভালো, জায়গা আছে, কিন্তু যত দিন যাচ্ছে নাম্বারটা কিন্তু ক্রমাগত কমতে থাকছে, তাই তো? আচ্ছা, আবার দেখা যাচ্ছে মা ওর ক্ষেত্রে দেখবে একটু পেটের সমস্যা, গ্যাস অম্বল অ্যাসিডিটি, পেটের সমস্যা নিয়ে এগুলো ভুগবে। সঙ্গে দেখবে তুমি এবং শনি এবং চন্দ্র, তোমার দেখবে কোমর হাঁটুতে একটা পেন থাকবে মা, কোমর হাঁটুতে তোমার একটা পেন হবে, কেমন? তবে এই ক্ষেত্রে একটা কথা বলি মা, ওর বন্ধু বান্ধব সার্কেল কিন্তু একটু বেশি হবে, বন্ধু বান্ধব থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল, বন্ধু ভাগ্য থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল। আর যেরকম আছে সেরকম ড্রয়িং এ ছিল, আগ্রহটা খুব ভালো আছে। হ্যাঁ, তথাপি জ্ঞান কারক গ্রহ দ্বাদশ ভাবে বসে, যেই কারণে মা এডুকেশন যতটা পরিমাণে লেবার দেবে অতটা পরিমাণে পাবে না ও, কেমন? তুমি যদি পারো একটু ওর রেমেডি এখন থেকে করাও মা, না হলে মাধ্যমিকে কিন্তু রেজাল্ট খুবই খারাপ হবে, এটা আমি তোমায় বলে দিলাম। আচ্ছা, বুঝতে পেরেছো? কেন আমি বাঁকুড়ার প্রচুর লোককে আমি দেখেছি, আমি আমার বেশ দাঁড়া মেদিনীপুরে এসছে, যদি পারো মেদিনীপুরে তুমি চলে আসতে পারো মঙ্গলবার আমাকে পাবে, একটু দেখিয়ে নাও, কেমন? আপনি এই মুহূর্তে তাহলে ফোন করে বুকিং করে রাখুন, দেখুন টিভি স্ক্রিনে মোবাইল নাম্বার রয়েছে 7278091811 এবং আরও একটি নাম্বার 9748223408, এই নাম্বারে কিন্তু প্রত্যেককেই বলছি বুকিং করে আসতে হবে, অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়। কলকাতার দর্শক বন্ধু, আপনারা কিন্তু বৃহস্পতিবার দমদমে পেয়ে যাচ্ছেন 4টে থেকে 8টা, ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন 12টা থেকে 3টে, রবিবার কিন্তু তারকেশ্বর, অগ্রিম বুকিং বাঞ্ছনীয়, না সোমবার দিন হাওড়া ময়দান, সোমবার দিন হাওড়া ময়দান। হ্যালো নমস্কার।
হ্যালো, হ্যাঁ উত্তমদা, যে বিষয়টা আপনি বলছেন, হ্যাঁ সোমবার দিন, এখন আমি তো জাগৃতিতে বসি, প্রত্যেক সোমবার দিন আমাকে পাওয়া যাবে জাগৃতিতে, পেয়ে যেতে পারেন। আচ্ছা, যেটা আমি বলতে যাচ্ছিলাম মূলত যে প্রশ্নটা, সামনে আমাদের পরীক্ষার্থীদের জন্য একটা বিশাল একটা জায়গা তৈরি করতে হচ্ছে আর কি, কেন সামনে পরীক্ষাগুলো এসে পড়েছে, অলরেডি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষাগুলো অলরেডি শুরু হয়ে গেছে, কালকে থেকে শুরু হয়েছে, দুদিন তিন দিন হয়েছে শুরু হয়েছে। তো দর্শকবন্ধু যারা না দেখবেন, এই যে আমরা এডুকেশনটা দেখি আমাদের লগ্নের চতুর্থ এবং পঞ্চম ভাব থেকে, সঙ্গে দেখতে হবে রবিকে, সঙ্গে দেখতে হবে চন্দ্রকে এবং বৃহস্পতি কোথায় অবস্থান করছে দেখতে হবে, কারণ রবি হচ্ছে তার মধ্যে একটা যে পাওয়ার, যে পাওয়ারটা যদি না তার সঠিক থাকে দর্শকবন্ধু, তাহলে কিন্তু সে ভালো ফল করতে পারবে না। চন্দ্র কি তার মনটা যদি সঠিক না বসাতে পারে তাহলে কিন্তু সে পাবে না, পাবে না, মনটা যদি স্থির না থাকে। আর আমাদের দেখতে হবে চতুর্থ ভাব এবং ভাবপতি, ভাব এবং ভাবপতি কোথায় হচ্ছে, কোনো দুস্থানে বসেছে, কোনো শত্রু কক্ষে বসেছে, কি কোন জায়গায় বসেছে আমাদের দেখতে হবে। তো এইগুলো দর্শকবন্ধু আমাদের দেখার খুব দরকার আছে। এবং যারা নাকি আমি প্রচুর প্রত্যেক বছরই এই পরীক্ষার ঠিক আগে আমি কিছু পরীক্ষার্থীদের জন্য আমি বিশেষ কিছু জিনিস তৈরি করে দিই, যারা নাকি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ফোন তো বুকিং তরুণদা তো বললি, বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে আপনারা যে পেনটা দিয়ে পরীক্ষা দেবেন, সেই পেনটাকে তিনি মন্তব্য করে দেন, তার সঙ্গে কিছু জিনিস দেন যেটা সঙ্গে নিয়ে যেতে হয়, আবার জ্যামিতি বক্সে হোক বা পকেটে হোক রাখতে হয় না, এবং নিয়ম আছে, তার সঙ্গে আবার কিছু মাকে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো করতে হয়, এগুলো করতে হয়, যে কারণে আজকে রেজাল্ট ভালো হচ্ছে সম্ভব নয়, এগুলো কিন্তু আপনাকে কাছে এসেই জানতে হবে বুকিং নাম্বারে ফোন করে। আজকে এই প্রত্যেক বছর যখন রেজাল্ট বেরোয় না, সেটা হচ্ছে একদম শুধু যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা চাকরি তা নয়, স্কুল পরীক্ষাতেও তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করে, ফার্স্ট সেকেন্ড হওয়ার ছেলে দেখা গেল পিছিয়ে গেছে, এসে 11, 12, 15 চলে যাচ্ছে, তারা কিন্তু আবার পুনরায় ফার্স্ট সেকেন্ডের জায়গায় ফিরে এসছে। প্রত্যেক পরীক্ষার পর উত্তমদার চেম্বারে প্রচুর মিষ্টি লাগে, এগুলো তো দেখো এটা তো বাস্তব, এটা বাস্তব। এবং সব থেকে বড় ব্যাপার, আমার একটা খুব ভালো খবর বলছি, যে কারণে একটা স্কুলের টিচার, হেড টিচার তার ছেলেকে কিন্তু দেখিয়েছে, বলছে বাবা আপনি কিছু করে দেন, মানে সে বুঝতে পারছে যে মানে উনি আগে এইগুলো মানতেন না, উনি বলছে আমি নিজে থেকে চাকরি পেয়েছি, আমি পড়াশোনা করেছি চাকরি পেয়েছি, কিন্তু আমি তার ছেলের ছক যখন বিচার করেছিলাম তারকেশ্বরে এবং তাকে রেমেডি দিয়েছিলাম, তারপরে সে ছেলে যখন পরিবর্তন এসছে সে নিজে বলছে এখন সে তো আমার পুরো একদম ভক্ত হয়ে গেছে। তো যাই হোক, এই এইগুলো কিছু নিয়ম টোটকা আছে, এগুলো করতে হয় দর্শক বন্ধু, আর এখন তো নিয়মিত আমাকে পাচ্ছেনি, এখন আপনারা কিন্তু শুক্রবার মঙ্গলবার, শুক্রবার এবং মঙ্গলবারে পাচ্ছেন অবশ্যই। কিন্তু একটাই কথা বলবো, যারা আসবেন একটু ফোন করে বুকিং করে আসবেন, নির্দ্বিধায় নিশ্চিন্তে আসতে পারেন, কারণ উত্তমদা কিন্তু বিরাট কিছু টাকা পয়সা নেন না, খুব সাধারণ মানুষ, তবে ন্যাটাল চার্ট বিচার করে তারপরে প্রতিকার প্রতিবিধান করে, যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, আপনারাও আসতে পারেন, কারণ এমন কিছু প্রসেস এখানে আছে যেটা বিষয় উত্তমদা একটু বলে দেবেন, যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ছাড়াও কিন্তু উত্তমদা তার জীবনের আলোটা ফুটিয়েছে। না, প্রথম কথা বলি যে আমার কাছে আসলে খালি যে ডেট টাইম প্লেস দিয়ে করি না, আমি চার রকমভাবে বিচার করি, তারপরে ফাইনাল রেমেডিতে যাই, তার হাত বিচার করতে হবে, সঙ্গে তার ছক দেখতে হবে, সঙ্গে ফুলের একটা নাম বলতে হলে বলার আগে আমি লিখে দিই কাগজে, এবং সঙ্গে সংখ্যাতত্ত্ব বিচার আছে, এই চার রকম বিচার করে তারপরে ফাইনাল রেমেডিতে আসি, তারপরে বলি যে এটা এরকমভাবে করলে বাবা তোমার এই জায়গাটা ঠিকঠাক হবে। তো যাই হোক দর্শক বন্ধু, আজকে তো টাইম প্রাইস আমাদেরকে বলে দিয়েছে, তবে একটুখানি মানে তারামায়ের প্রতি একটুখানি বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আর আমার প্রতি একটুখানি একটু বিশ্বাস করবেন, আমাকে দেখবেন আমি আপনাদের জায়গাটা পরিপূর্ণ করে দেবো, কিন্তু একবার আপনি এসে দেখুন না, একবার দেখুন 100% গাছ পাবেন। এই জন্যই কিন্তু আমরা বারবার বলি সব জ্যোতিষ সপ্তান্তিক বারবার উত্তম দা একবার, কারণ পণ্ডিত শ্রী উত্তম শাস্ত্রী খুব সাধারণ মানুষ, খুব কম খরচের মধ্যে একজন মানুষকে প্রতিকার প্রতিবিধান দেন। সময় তো নেই, বিদায় তো নিতেই হবে, আপনাদের জন্য বুকিং নাম্বার খোলা আছে, ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন, অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়। সবার মঙ্গল হোক। ওং দেববাহাতি দেবী সত্যাং স্থূলতমা ইমাম হি ক্লেশাতিনাং ঐশ্বর্যাং সকলং লদিষ্যতে। ওং শান্তিঃ, ওং শান্তিঃ, ওং শান্তিঃ।